হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওমর ভাই টিকটক অ্যাকাউন্ট খুলেই বাজিমাত করে ফেলেছে। দেখেন আপনারা হয়তো বা ওমর ভাইয়ের নতুন টিকটক অ্যাকাউন্ট দেখতে পারতেছেন। মাত্র 7 দিনের ভেতরে ওমর ভাইয়ের টিকটক আইডিতে কিন্তু 5.4 মিলিয়ন শুধুমাত্র লাইকই হয়ে গিয়েছে এবং ফলোয়ার সংখ্যা দেখেন মাত্র 7 দিনে প্রায় 6 লক্ষ ফলোয়ার সে কিন্তু তার আইডিতে নিয়ে এসেছে। তো ওমর ভাইয়ের মতো আপনিও পারবেন আপনার টিকটক ভিডিওকে ভাইরাল করতে। ওমর ভাইয়ের মতো আপনিও পারবেন আপনার টিকটক আইডিকে এইভাবে খুবই অল্প সময়ে গ্রো করতে। সো অমর ভাই আসলে কী ট্রিক্স অ্যাপ্লাই করেছে তার টিকটক আইডিতে, যার কারণে হচ্ছে তার অ্যাকাউন্টটি মাত্র 7 দিনেই গ্রো করেছে, এইগুলো নিয়ে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তো গাইস অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। বেশ কিছুদিন আগে কিন্তু অমর ভাইয়ের টিকটক অ্যাকাউন্টটি টিকটক থেকে ব্যান করে দেওয়া হয়েছিল। তো সেই আইডিটি কিন্তু সে ফিরিয়ে আনার কোনোভাবেই চেষ্টা করেনি। সে কী করেছে, 2-3 দিন পর নতুন একটা টিকটক অ্যাকাউন্ট খুলেছে, যে অ্যাকাউন্টটা প্রথমে আপনারা দেখতে পারলেন। তো ওই অ্যাকাউন্টে মাত্র 7 দিনের ভেতরে আপনারা দেখতেই পারলেন 6 লক্ষ ফলোয়ার্স কিন্তু সে তার আইডিতে অর্জন করে ফেলেছে এবং 5.4 মিলিয়ন লাইক কিন্তু তার আইডিতে সে নিয়ে আসতে পেরেছে। তো এখন ওমর ভাই তার টিকটক অ্যাকাউন্টটা কিভাবে গ্রো করলো, কি টিপস অ্যাপ্লাই করলো বা কি ট্রিক্স অ্যাপ্লাই করে তার টিকটক অ্যাকাউন্ট গ্রো করলো, সেটা নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করি। দেখেন তো আপনাদেরকে প্রথমেই দেখাই ওমর ভাইয়ের নতুন অ্যাকাউন্টটা কোনটা। তো এর জন্য আপনারা টিকটক অ্যাপস ওপেন করে নেবেন। টিকটকের সার্চ বারে ওমর অলওয়েজ অন ফায়ার 07 লিখে আপনি যখন সার্চ করবেন, সার্চ করলে প্রথমেই এই যে ওমর ভাইয়ের নতুন একটা টিকটক অ্যাকাউন্টটা কিন্তু চলে আসবে। সো দেখেন আপনারা হয়তো বা দেখতে পারতেছেন শুধুমাত্র কয়েকটি ভিডিও তার আইডিতে সে আপলোড করে ফেলেছে এবং প্রত্যেকটি ভিডিওতেই মিলিয়ন মিলিয়ন ভিউস কিন্তু সে নিয়ে এসেছে। এই যে দেখেন প্রত্যেকটি ভিডিওতেই কিন্তু 1 মিলিয়ন, 3 মিলিয়ন, 2 মিলিয়ন ভিউস, 6 লক্ষ ভিউস, 8 লক্ষ ভিউস। সো ওমর ভাই আসলে কি ট্রিক্স অ্যাপ্লাই করেছে আমি আপনাদেরকে বলি। ওমর ভাই চাইলে কিন্তু তার ব্যান হওয়া টিকটক অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারতো, কিন্তু সে কি করেছে, নতুন একটা অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টটা কিন্তু গ্রো করে ফেলেছে। আর ওমর ভাই যেহেতু সেলিব্রিটি মানুষ, অর্থাৎ টিকটকে আপনারা তাকে সবাই চেনেন এবং ফেসবুকে হয়তো বা ওমর ভাইকে আপনারা সকলেই চেনেন, মানে ওমর ভাই ওমর নামটাই হচ্ছে ব্র্যান্ড। তো দেখেন সে যখন নতুন একটা অ্যাকাউন্ট আবার পরবর্তীতে খুললো, এই যে এই অ্যাকাউন্টটা যখন খুললো, খোলার পর যখন সে টিকটকে সে ভিডিও আপলোড করলো, ভিডিও আপলোড করার পর তার ভিডিওগুলো কিন্তু সবাই দেখলো, সবাই লাইক করলো। সো এটার কারণ হচ্ছে সে একটা ব্র্যান্ড, তাকে আমরা কিন্তু আগে থেকেই সবাই চিনি। আমি আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতেই বলি, আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে ভিডিও ভাইরাল করতে চাইলে এই যে ওমর ভাইয়ের মতো কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি করতে হবে। যদি আপনি টিকটকে ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করেন, 100% আপনার টিকটক ভিডিও ওমর ভাইয়ের মতো কিন্তু ভাইরাল হবেই। তো আমি আপনাদেরকে বলবো আপনারা সকলেই ভালো মানের মানসম্মত ভিডিও তৈরি করুন, অবশ্যই আপনার ভিডিও মানুষ দেখবে, আপনার ভিডিও কেউ টিকটক ফর ইউতে পাঠাবে। যখন আপনি একটা লো কোয়ালিটির ভিডিও টিকটকে আপলোড করেন, আপলোড করার পর তো সেই ভিডিওটা যখন টিকটক 100 বা 200 জন লোকের কাছে সাজেস্ট করে, সাজেস্ট করার পর ওই 100 থেকে 200 জন লোক যখন আপনার টিকটকের ওই ভিডিওগুলো দেখে, মানে যখন তারা আপনার ভিডিওর মানে যখন তারা আপনার ভিডিওর কোয়ালিটি দেখে, যদি আপনার ভিডিওর কোয়ালিটি লো কোয়ালিটি হয় তাহলে কিন্তু তারা আপনার ভিডিওটা ফুল ওয়াচ করবে না। আর একটা টিকটক ভিডিও ভাইরাল হওয়ার পেছনে সেই ভিডিওটির ওয়াচ টাইম কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা পালন করে। সো আপনি যদি ভালো মানের ভালো কোয়ালিটির ভিডিও, মানসম্মত ভিডিও তৈরি করে আপনার আইডিতে আপনি আপলোড করেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার টিকটক ভিডিও মানুষ ফুল ওয়াচ করবে। আর যখনই আপনার ভিডিও ফুল ওয়াচ করবে মানুষ, তখন টিকটক বুঝবে না আপনার ভিডিওতে কোনো না কোনো ইনফরমেশন রয়েছে। তো তখন কি করবে, টিকটক আপনার ওই ভিডিওগুলোকে আরও মানুষের কাছে সাজেস্ট করে আপনার ভিডিওগুলো কিন্তু টিকটক ভাইরাল করে দিবে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন, এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করছি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য।